নমস্কার, আমি শোভন রায়। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি NIOS আয়োজিত যে শিক্ষা সংক্রান্ত আলোচনাগুলি হচ্ছে তার পরবর্তী একটা জায়গাতে, যেটা আমরা আলোচনা করছি আজকে সেটা হলো জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন। 1986 1986 সালে যে জাতীয় শিক্ষা নীতি যে রূপায়ণ হয়েছিল, যেটা নিয়ে আলোচনা হয়েছিল, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে। প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের কেন এই জাতীয় নীতিগুলোর দরকার হয়, কেন যে বিভিন্ন কমিটিগুলো, বিভিন্ন কমিশনগুলো গঠন করতে হয় এবং তাদের সুপারিশগুলো ঠিকঠাকভাবে কাজে লাগানো হয় কি না। আমাদের দেশে স্বাধীনতার পরে কিংবা স্বাধীনতার আগে বিভিন্ন যে কমিটিগুলি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম সুপারিশ, যাতে শিক্ষা আরও উচ্চ মানের হয়, যে সুপারিশগুলো করে গেছিলো সেইগুলিকে সম্মিলিত করে প্রথম যে শিক্ষা নীতি রূপায়ণ হয়েছিল 60-এর দশকে, তারপরে আবার প্রয়োজন হয়েছিল আবার একটা শিক্ষানীতি নিয়ে মনোগ্রাহী আলোচনা করবার, যেটা 1986 সালে জাতীয় শিক্ষা নীতিরূপে লিখিত আছে এবং যেটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে একটা আমূল পরিবর্তন আনা হয়েছিল। তো আজকে আমরা শুরু করছি এই শিক্ষানীতি সংক্রান্ত এই আলোচনাটি। শিক্ষার এই যে নীতি গুরুত্ব আরোপ করেছিল জাতীয় সংহতি সংক্রান্ত ব্যাপারগুলিতে এবং জাতীয় সংহতি সংক্রান্ত এই ব্যাপারগুলোর মধ্যে বেশ কিছু উপাদান আছে, যে উপাদানগুলো মিলিত না হলে জাতীয় সংহতি আমরা কিছুতেই পেতে পারবো না। সেই রকম জাতীয় সংহতি সম্মিলিত যে 10টি বিশেষ উপাদান, যে যার মধ্যে আছে বলতে গেলে দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মধ্যে যাতে কোনো লিঙ্গের বৈষম্য না থাকে, মানে যাতে কোনো নারী ও পুরুষের মধ্যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার মধ্যে কোনো বিভেদ না তৈরি হয়, যাতে আমাদের দেশের মধ্যে পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়, যা মানে যেরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমাদের দেশ একটা একা এক থাকে, একটা দেশের মধ্যে একাত্ম বোধ তৈরি হয় এবং একটা জাতীয় সংহতি তৈরি হয়, একটা ইউনিটি তৈরি হয়, একটা ন্যাশনাল ইউনিটি তৈরি হয়ে গোটা দেশ এগিয়ে চলে। এবং এই যে জাতীয় সংহতি তৈরি করতে গেলে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাতে তার মধ্যে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলি আনা ভীষণ দরকার, যে পরিবর্তনগুলি শিক্ষার মাধ্যমে, শিক্ষার্থীর মনে, শিক্ষকের দ্বারা সমাজে পরিচালিত হবে। এবং যেহেতু শিক্ষক একটা সমাজ গড়ে তোলেন, পাঠ্য বই এর মাধ্যমে শিশুরা তাদের প্রথম যে শিক্ষা ব্যবস্থার দিনগুলি, সেই দিনগুলি শুরু করে, দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং পাঠ্য বইয়ের যে আমাদের জ্ঞান সেইগুলি কাজে লাগিয়ে আমরা দেশের মধ্যে একটা জাতীয় সংহতির যে বিধানের যে চেষ্টা করছি, সেই জাতীয় সংহতি বোধকে জাগ্রত করবার জন্য বিশেষ বিশেষ এই উপাদানগুলি, যেমন বললাম যে গণতান্ত্রিক পরিকাঠামো, ধর্মনিরপেক্ষতা, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রতি মনোযোগী হওয়া এবং নারী পুরুষ যে দুজনেই সমান, এই রকম যে লিঙ্গ বৈষম্যের কোনো ব্যাপার যাতে না থাকে, সেই রকম ব্যাপারগুলিকে যদি আমরা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর মধ্যে দিয়ে আনতে পারি, সেই বিষয়গুলোকে আলোচনা করবার জন্য এই জাতীয় শিক্ষা নীতির যে গুরুত্ব, সেই গুরুত্ব খুব প্রধানত আরোপ করা হয়েছিল জাতীয় সংহতি বিধানে। এবার এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছে জাতীয় পাঠ্যসূচি কাঠামো, যেখানে একই রকম মূল বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং অন্যান্য উপাদানগুলোর উপর পরিবর্তনশীল হবে। এই যে আমরা বলছি যে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, তো এই জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার তো বেশ কিছু উপাদান আছে। একটা শিক্ষা ব্যবস্থা হতে গেলে বিদ্যালয় চায়, তো তার মধ্যে পাঠ্যক্রমের বই চায়, অবশ্যই শিক্ষক চায়, শিক্ষার্থী চায়। এই পাঠ্যক্রম যে কাঠামো, যে পাঠ্যসূচির যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে একই রকমভাবে মূল বিষয়গুলি অন্তর্ভুক্ত যেমন থাকবে, বিভিন্ন বিষয় যেরকম, সাবজেক্ট যেরকম থাকবে, বিভিন্ন কলার এবং বিজ্ঞান বাণিজ্যের বিষয়গুলি যেরকম থাকবে, সেখানে জাতীয় সংহতির বিষয়গুলিও ভীষণভাবে পরিলক্ষিত করা যাবে এইরকম একটা। এবং সেই উপাদানগুলি যাতে দেশের বিভিন্ন সময়ে যেমন দেশের পরিস্থিতির যেরকম পরিবর্তন হয়, যেরকম প্রয়োজনীয়তা পরিবর্তন হয়, সেরকমভাবে পরিবর্তনশীল হতে হবে এই উপাদানগুলিকে, যে উপাদানগুলি দেশের শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখবে এবং একটা জাতীয় সংহতি তৈরিতে সেটা খুব কাজে আসবে। এবং
পাঠ্যসূচির মাধ্যমে একটা দেশকে সংহতি করা যায়, তাকে সংহত করা যায়। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফলের কাছে আমরা পৌঁছতে পারি। আমাদের সরকার, আমাদের যে রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো যে কাঙ্ক্ষিত ফলাফল, এবং এই কাঙ্ক্ষিত ফলাফল শুধু জাতীয় সংহতির জন্য না, যাতে এই কাঙ্ক্ষিত ফলাফলের মধ্যে একটা নিজেদের একটা কর্মসংস্থানের এবং একটা নিজেদের পরিপূর্ণতার যে ভাব বিকশিত হয়, সেই দিকেও আমরা নজর রাখবার জন্য এই শিক্ষানীতির আনয়নের খুব দরকার হয়েছিল। এবং 1986 সালের যে শিক্ষানীতি, তার মধ্যে এই জাতীয় সংহতির ব্যাপারটি এবং তার উপাদানগুলি খুবই গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছিল। সমস্ত শিক্ষা সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করা হওয়ার কথা বলা হয়েছে ভীষণ কঠোরভাবে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত মূল্যবোধের উপর ভিত্তি করে। আমাদের দেশ ভারতবর্ষ অনেকগুলি ধর্ম, অনেকগুলি সম্প্রদায়ের একটি মিলিত উপাদান, বিবিধের মাঝে মিলন মহান কবি বলেছেন। সেই রকম একটি দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেখানে কোনো একটি অঞ্চলে, কোনো একটি প্রদেশে, কোনো একটি রাজ্যে শুধু একই জাতি আছে, একই সম্প্রদায় আছে, একই ভাষার মানুষ আছে, একই ধর্মে বিশ্বাসী মানুষ আছেন, এরকম কিন্তু না। আমাদের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষ, তারা একসাথে থাকেন। তো সেইখানে জাতীয় সংহতি বোধ তৈরি করতে গেলে ধর্ম নিরপেক্ষতাকে একদম খুবই উচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে, এবং তার জন্য দরকার হলে প্রয়োজন ভিত্তিক কঠোরতাও আমাদের দরকার, যাতে এই টেক্সট বুক আমাদের এই পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের সমাজের কোনো অংশ যাতে মনে না করে যে তারা জাতীয় সংহতির মধ্যে, তারা দেশের মধ্যে কোথাও একটা পিছিয়ে পড়া মানসিকতার মধ্যে পড়ে যাচ্ছেন। কিন্তু এরকম যেমন না মনে হয়, আমাদের দেশের কাছে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভাষার মানুষ, প্রত্যেকটি ধর্মের মানুষ, তারা সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং এই জাতীয় শিক্ষা নীতির উদ্দেশ্য হচ্ছে কঠোরভাবে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা বোধ আছে, সেই বোধ যেন পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমাদের পরিচালিত হয়, শিক্ষকের মাধ্যম দিয়ে শিক্ষার্থীদের মধ্যে, যাতে দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং ধর্মনিরপেক্ষতা বোধ বজায় থাকে। এবং এর পরে, ধর্মনিরপেক্ষতার পরে, দেশের মধ্যে একটা সমতার ধারণা, একটা যে সবাই সমান, সবার মধ্যে একটা সাম্য বোধ, যে কেউ এগিয়ে নয়, কেউ পিছিয়ে নয়, সবাই কাছাকাছি, সবাই দেশের জন্য গুরুত্বপূর্ণ, এই রকম একটা যে সমান সুযোগ পাবে সবাই, প্রত্যেকে, সেই জায়গাটার জন্য খুব দরকার হয়েছিল যে এই রকম একটা মনোভাব তৈরি করার, এরকম একটা সবাইকে বোঝানোর যে কেউ আগে কেউ পরে না, সবাই একই জায়গাতে আছে। যদি আগে এবং পরে কোথাও কিছু এসে থাকে, সেটা হলো শিক্ষা নিয়ে, ফলাফলে, পরীক্ষার খাতার লেখার ওপরে, মার্কশিটে যেখানে নাম্বার লেখা থাকে সেখানে আগে পরে। কিন্তু শিক্ষা পর্যন্ত, শিক্ষার অঙ্গন পর্যন্ত পৌঁছাতে গেলে কাউকে কোনো বিশেষ পদমর্যাদা কিংবা বিশেষ কোনো ধর্মাবলম্বী হতে হবে না, যেখানে প্রত্যেকেই সমান, প্রত্যেকেই সাম্যবাদের মধ্যে দিয়ে থাকবে, এবং কঠোরভাবে এই দিকটি যাতে দেখা হয়, এবং কারো সাথে যাতে কম কিংবা বেশি আচরণ, খারাপ কিংবা ভালো, এই আচরণের শিকার যাতে কেউ না হয়, সেই দিকটি কিন্তু আমাদেরকে দেখে রাখবার জন্য এই জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে খুব বেশি পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই যে আমাদের যে উপাদানগুলির কথা বললাম জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে, সেই উপাদানগুলিকে যাতে আমরা খুব ভালোভাবে পাঠ্যক্রমের মধ্যে আনতে পারি, সেই রকম যে পাঠ্যসূচি কাঠামো নির্ণয় করা, সেটাকে টেক্সট বুকে বিভিন্ন উদাহরণস্বরূপ, যাতে ব্যাপারটা কোনো রকম একপেশে না হয়ে যায়, যাতে ব্যাপারটা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়, সেই রকম করে একটা মনের ধারণাকে পাঠ্যক্রমের মধ্যে আনা এবং সেই ধারণা একটা তৈরি করে দেওয়া, এই ব্যাপারটা তো খুব একটা সহজ নয়। তো এখানে এই শিক্ষানীতির মূল উদ্দেশ্য হলো যে এই কঠিন যে ব্যাপারগুলো, যেগুলো আমাদের ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে এসেছে, আমাদের ভারতীয় সভ্যতার, ভারতীয় সমাজের যে মূল্যবোধ, যেখানে এক হয়ে থাকার একটা নজির সৃষ্টি করেছে আমাদের দেশ, সেই নজির যাতে বজায় থাকে, সেই দৃষ্টান্ত যাতে স্থাপন করতে পারি আমরা, যে আমাদের দেশের একটা সমতা আছে, আমাদের দেশের একটা সংহতি আছে, সেই জিনিসগুলোকে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের মধ্যে ঢোকাতে হলে যেই রকম পরিশ্রম দরকার, যেরকম পাঠ্যক্রম দরকার, সেই রকম পাঠ্যক্রমের খুব প্রয়োজন বোধ করা হয়েছে। এবং
বয়স্ক শিক্ষার যে প্রচার এবং সকলের জন্য সমান শিক্ষার যে সুযোগ, কারো জন্য কম বেশি না, এই রকম এই যে বৈশিষ্ট্যমূলকভাবে যে আমাদের নীতি যে গঠন করা হয়েছিল, তো তার মধ্যে এইগুলোকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। কোনো বয়স্ক মানুষ, কোনো কেউ যাতে পিছিয়ে না পড়ার মানসিকতা নিয়ে সবাই একই জায়গাতে এসে শিক্ষার আলো নিতে পারেন, তো তার জন্য এই শিক্ষার যে বয়স্কদেরকে পর্যন্ত যাতে শিশুদের সাথেই, যারা প্রাথমিকভাবে শিক্ষার আলো পাননি, তাদেরকে যাতে শিশুদের সাথেই একইভাবে শিক্ষার যে গণ্ডির মধ্যে নিয়ে আসা যায়, তো বয়স্ক শিক্ষার যে প্রসার এবং তার যে প্রচার, শুধু প্রসার তখনই হয় যখন আমরা তাদের কোনো একটা জিনিস যখন আমরা প্রথম নিয়ে আসি, যে যেটার সম্বন্ধে মানুষের ধারণা খুব কম, যে অনেকেই ভাবেন যে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা আর পড়াশোনা হবে না, পড়াশোনার একটা নির্দিষ্ট বয়স থাকে, এরকম অনেকেরই ধারণা আছে। কিন্তু সত্যি বলতে কি, পড়াশোনার কোনো নির্দিষ্ট বয়স নেই, শুরু যে কোনো দিন থেকেই করা যায়। যেমন প্রথম প্রথম পোলিও টিকা নিতে অনেকের একটা ভয় ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে পোলিও টিকা না নিলে পোলিও কমে না। আমরা আজকে গর্বের সাথে বলতে পারি আমাদের দেশে পোলিও প্রায় নির্মূল করা গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিপোর্ট অনুযায়ী। সেরকম আমরা যে আমাদের মনের মধ্যে একটা অনেকেরই চিন্তাভাবনা আছে যে বয়স যদি শুরু হয়ে যায়, বেড়ে যায়, তাহলে আর বোধহয় শিক্ষা নেওয়া যায় না। কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তাদের কাছে পৌঁছানোর এবং তাদের এই ভয় ভাঙানো, তাদের এই ভুল যে ধারণা সেটাকে নষ্ট করার, যে আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষার আলো, যে কোনো সময়ে যে কোনো বয়সে, শিক্ষার কোনো বয়স হয় না। এই যে প্রসার ঘটানো শিক্ষার এবং এই বয়স্ক শিক্ষার যে প্রচার, এই প্রচার আমাদেরকে করে যেতে হবে। এবং শিক্ষায় বিজ্ঞান এবং সমস্ত প্রযুক্তির যে ব্যবহার, একটা জিনিস একটা বিজ্ঞানসম্মতভাবে করা, একটা জিনিসকে একটা নির্দিষ্টভাবে কতগুলি পদক্ষেপের মাধ্যমে করা, একটা জিনিসকে খুব অগোছালোভাবে না করে তাকে যদি একটা বিজ্ঞানসম্মতভাবে করতে পারি, আমরা একটা শিক্ষাদানকে যদি একটা বিজ্ঞানসম্মতভাবে একটা প্রযুক্তির মাধ্যমে আমরা দিতে পারি, তা যেমন যুগোপযোগী হবে, সেরকম সেই ব্যাপারটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটা পাচ্ছি কি না সেটা পর্যন্ত যদি আমরা ফলাফল না পাই, তাও কিন্তু আমরা বিজ্ঞানসম্মতভাবে আমরা সেই আমাদের ভুলগুলো শুধরে নিতে পারবো। বিজ্ঞানসম্মতভাবে আমরা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তো আমরা আমাদের যেটা আমাদের একদম মনের ইচ্ছা, যেই ফলাফলটা আমাদের দরকার, যে এই পরিমাণ মানুষকে আমরা শিক্ষিত করব, এই পরিমাণ বয়স্ক মানুষকে আমরা শিক্ষার আলো দেব, এই পরিমাণ যারা স্কুল ছুট হয়ে গেছে বিভিন্ন কারণে তাদেরকে আমরা আবার স্কুলে ফিরিয়ে আনবো, তার জন্য যা কিছু দরকার, তার জন্য যা বিজ্ঞানভিত্তিক, যা বিজ্ঞানসম্মত, যা প্রযুক্তিগতভাবে খুবই আধুনিক, সেই রকমভাবে আমরা করব, অনেক মনোগ্রাহী করে তুলব সেটাকে। আপনি স্মার্ট ক্লাসরুমভাবে কিংবা অডিও ভিজুয়াল রাউন্ডের মাধ্যমে আপনি সেই শিক্ষাকে, শুধু একঘেয়ে একজন শিক্ষক বলে যাচ্ছেন টেক্সট বই দেখিয়ে, তো সেইভাবে সেই শিক্ষা যদি কারো কাছে একঘেয়ে হয়ে যায়, সেইটা কাটাবার জন্য আমরা আধুনিক পন্থা অবলম্বন করব এবং অনেক বিজ্ঞানসম্মতভাবে সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই শিক্ষা ব্যবস্থার যে নতুন শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে আমাদের এই শিক্ষার নীতির মাধ্যমে, তো সেখানে অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় এরকম অনেক রয়ে অনেক চেষ্টা সত্ত্বেও অনেক জায়গায় অনেক নতুন স্কুল গড়ে তোলার দরকার হয়ে পড়েছে, যেগুলো আগে হয়নি, কিংবা অনেক জায়গায় স্কুল আছে, স্কুলের ভবন আছে, বিদ্যালয়ের অনেক রকম পরিকাঠামো থেকেও নেই, সেগুলোকে সম্পূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না, তো সেই জায়গাতে যদি কোনো সরকারি সাহায্য কিংবা কোনো পরিদর্শক মণ্ডলী পাঠিয়ে সেখানে যদি সেই ব্যবস্থাগুলোকে সম্পূর্ণ করা যায়, কোনো জিনিস তৈরির পর সে তার যদি অপচয়টা বন্ধ করা যায়, তো সেই অপচয়কে রোধ করে আমাদের যতটুকু আমাদের সামর্থ্য সেইটাকে যদি সম্পূর্ণভাবে কাজে লাগায়, তো সেই শিক্ষা ব্যবস্থা আরও অনেক সম্পূর্ণ হয়। এইরকমইভাবে অপারেশন ব্ল্যাকবোর্ড, যে প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, প্রয়োজনীয় যে পরিকাঠামো, সেইগুলো যদি পৌঁছে দেওয়া যায়, সেই রকমভাবে একটা এলিমেন্টারি যে এডুকেশনের যে ধাপ, যে অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে প্রত্যেকটি জায়গাতে পরিকাঠামোগতভাবে যে পরিবর্তনগুলি আনয়ন করা আমাদের দরকার, সেইগুলির ওপর খুব জোর নজর দেওয়ার জন্য এই নীতি কমিটি তার বৈশিষ্ট্যগুলির মধ্যে আমাদের সামনে এনেছেন। এবং একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষণের ব্যবস্থা,
আমাদের দেখা গেছে এই যে প্রত্যেক মুহূর্তে পর্যায়ক্রমে শিক্ষার ব্যবস্থার যে পরিবর্তন, সেই শিক্ষার ব্যবস্থার সাথে মানানসই শিক্ষক পরিমণ্ডলী আমাদের তৈরি করতে হবে এবং তাদেরকে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া, প্রত্যেক 10 বছর ছাড়া ছাড়া আমাদের কিন্তু নতুন নতুন কিছু না কিছু জিনিস, আজকে বিজ্ঞান এত এগিয়ে গেছে যেখানে প্রত্যেক দিন কিছু না কিছু আবিষ্কার হয়, যেখানে পাঠ্যক্রমকে আমাদের সেই হিসাবে আমরা আপডেট করতে পারি না, পাঠ্যক্রমকে যাতে একদম প্রত্যেক দিনের মতো করে আপডেট করতে না পারলেও শিক্ষক যদি তার বাইরে কিছু জ্ঞান নিয়ে এসে এবং তাকে যদি আমরা সেই রকম প্রশিক্ষণ দিতে পারি একজন শিক্ষককে, তো সেখানে যে খামতি রয়ে যায় পাঠ্যপুস্তকের, সেই খামতি যাতে শিক্ষক মণ্ডলী এসে সেই জায়গাটা ভরাট করে দিতে পারেন, সেই জায়গাটা নিতে পারেন এবং ভালোভাবে সেটাকে বক্তব্যকে একটা মনোগ্রাহীভাবে তুলে ধরতে পারেন ছাত্রছাত্রীদের কাছে, সেই রকমভাবে যাতে প্রশিক্ষণপ্রাপ্ত হন তারা, তার ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন জায়গায় হবে এবং বিভিন্ন জায়গায় যে নবোদয় বিদ্যালয়ের জন্য যে জায়গা নির্বাচন, অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ তারা শ্রমিক, তারা কৃষিতে শ্রমিক কিংবা কলকারখানার শ্রমিক, তো তাদেরকে যে আলাদা এক ধরনের যে শিক্ষা ব্যবস্থার যে স্কুল গঠন করে সেই জায়গার স্থান নির্ণয় করে যে কোন জায়গাতে এই নবোদয় স্কুল করলে কোথাকার মানুষ কোথায় ভৌগোলিক কারণে অর্থনৈতিক কারণে কী কী ধরনের পেশার সাথে যুক্ত এবং সেইখান থেকে যদি তাদেরকে খুব সহজে তাদেরকে পৌঁছে নিয়ে আসা যায় স্কুল পর্যন্ত, যাতে একটা দূরত্ব কম হয়, যাতে তাদের একই জায়গাতে একটা স্কুল এমনভাবে আমরা করলাম যেখানে মানুষ খুব সহজে এসে এবং সেই পরিবেশের থেকে তারা এমন কিছু হকচকিয়ে যাবে না যেখানে তারা তাদেরকে মিল খুঁজে পাবে না, সেই রকম না, এরকম এক ধরনের একটা স্কুল আমরা যদি স্থান নির্বাচন করে গঠন করতে পারি যেখানে শ্রমিকরা, সে কলকারখানার হোক কৃষিকাজের হোক, তারাও শিক্ষার আলোতে আলোকিত হতে পারেন, সেই রকম স্কুলের জায়গা নির্বাচন করতে হবে। এবং শিক্ষার যে অনেক সময় হয় যে অনেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার জন্য, অনেক বয়সের জন্য নয় শিশুকালেই তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার জন্য তার বাবা মার একটা আগ্রহ কম থাকে যে আমার শিশু, আমার ছেলে কিংবা মেয়ে আমার সাথে যদি কাজ করতে যায় তাহলে হয়তো খুব ভালো হয়, শিক্ষার দিতে গেলে তাকে যে পরিমাণ অর্থ জোগাড় করতে হবে সেই অর্থ তার কাছে নেই, হয়তো এরকম যে মানসিকতা আছে, সেইখানে শিক্ষা ক্ষেত্রে আসবার জন্য সেইসব ছাত্রছাত্রীকে আমরা যদি বৃত্তি প্রদান করতে পারি অর্থাৎ কিছু সাহায্য করতে পারি, সেখানে সেই বাবা মার কাছেও হাসি ফুটবে যে তার ছেলে পুলে শুধুমাত্র অর্থনৈতিক কারণে তার লেখাপড়ার সুযোগ ঘটেনি, সুযোগ দিতে পারেননি, হয়তো সেই বাবা মা নিজে এক সময় এই কারণে লেখাপড়া করতে পারেননি কিন্তু সেই একই কারণে তার ছেলে পুলে, তার ছেলে মেয়ে লেখাপড়ার আলো পাচ্ছেন না, সেটা যেন না হয়, তাদের কাছে যেন বৃত্তিমূলকভাবেও আমরা কিছু জিনিস পৌঁছে দিতে পারি এবং তাদেরকে তাদের জন্য আলাদাভাবে একটা শিক্ষার ব্যবস্থা যদি আমরা করতে পারি যে তারা, তার বাবা মা যে কাজটা করছে ছেলে, তাদের ছেলে মেয়েকে আমরা এমনভাবে শেখালাম যে তারা অন্তত হাতে কলমে গিয়ে কিছু জিনিস যদি বুঝিয়ে দিতে পারে যে এই জিনিসটা আরও সহজভাবে করা যায়, সেই রকম শিক্ষা ব্যবস্থা যদি আমরা আনতে পারি এবং শিক্ষকের এবং শিক্ষার যে একটা মর্যাদা রয়েছে সেইটা যদি আমরা সমাজের কাছে তুলে ধরতে পারি যে শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের মধ্যে কোথায় খামতি থেকে যায়, একজন শিক্ষিত মানুষ সমাজের জন্য কেন দরকার, পরিবারের জন্য কেন দরকার, তার চারিদিকের পরিবেশের জন্য কেন দরকার, একটা অশিক্ষিত মানুষের কোথায় কোথায় ভুল হয়, কোথায় কোথায় তার মনোভাব, কোথায় কোথায় তার বিনয়ের অবহেলা দেখা যায়, তার মধ্যে বিনয় দেখা যায় না, তো মানুষের মধ্যে মূল্যবোধ কম হয়, তো সেই জিনিসগুলো যদি আমরা এই যে মর্যাদা যদি বৃদ্ধি করতে পারি কী শিক্ষকের কিংবা এই যে শিক্ষা পদ্ধতির কিংবা শিক্ষার্থীর, তো সেখানে গিয়ে ব্যাপারটা আরও অনেক গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং এই পরিবেশগত বিষয় সম্পর্কে অনেক সচেতনতা বৃদ্ধি যদি আমরা করতে পারি, আমরা বারবার জেনেছি আমরা একটা সমাজের অংশ, আমরা অর্থনৈতিকভাবে শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমরা সমাজকে আরও অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমরা যেরকম প্রত্যেক দিন আমরা এগিয়ে চলছি, আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে যেন আমরা সমাজকেও আরোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, অর্থনৈতিকভাবে যেন আমরা আরও এগিয়ে আরও আমাদের ভালো কিছু ঘটে এবং পরিবেশগত বিষয় আমাদের কাছে এই এই সময়ে দাঁড়িয়ে পরিবেশ একটা মারাত্মক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, পরিবেশের অনেক জিনিসকে আমরা খুব বাজেভাবে অপচয় করবার
করে চলেছি অনেকেই, আমরা পরিবেশের মূল্য বুঝতে শিখিনি। তো আমরা শিক্ষাকে কাজে লাগিয়ে যদি একটা এমন জেনারেশন, একটা এমন প্রজন্ম তৈরি করে যেতে পারি যারা শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে পরিবেশ দূষণ, যেখানে পরিবেশের একটা মূল্য থাকবে, যেখানে সব কিছুই একটা নতুনভাবে তৈরি হবে, একটা আলাদা প্রজন্ম যারা নেতৃত্ব দেবে এই পরিবর্তনের, সেই রকম শিক্ষা ব্যবস্থা আনয়ন করতে হবে। এবং শিক্ষার প্রতি যে অনুগত্য, শিক্ষা মানুষকে বিনয় দেয়, শিক্ষা মানুষকে আরও অনুগত হতে শেখায়। তো এই যে একটা জিনিস শুরু হয়েছে, শিক্ষা তার মধ্যে দান ব্যবস্থা শুরু হয়েছে, শিক্ষাদান ব্যবস্থা, সে যে কত অনুগত শিক্ষার প্রতি, সে কত শিক্ষা পেয়ে তার মধ্যে কী কী পরিবর্তন এলো, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং শিক্ষার থেকে সে যেন দূরে সরে না যায় এবং শিক্ষার কাছেই যেন সে অনুগত থাকে এবং শিক্ষার প্রতি তার একটা আলাদা ভালোবাসা জন্মায়, সেই রকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। 1992 সালে এই শিক্ষানীতির যে সংস্কার হয়েছে, উচ্চ শিক্ষার সাফল্যের লক্ষ্যের পৌঁছানোর জন্য, তার এই মূল বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। তো এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং প্রাথমিক শিক্ষা বিষয় সম্পর্কে বিভিন্ন কমিশনের সুপারিশ এবং জাতীয় নীতির থেকে যে জ্ঞান আহরণ করা হয়েছে, সেগুলি হলো অনেকগুলো সুপারিশ আমরা পেয়েছি আগের কমিটিগুলো থেকে, অনেক কিছু আমরা নতুন নতুন জিনিস আমরা নিজেদের মধ্যে আনতে পেরেছি। যেমন যে সমস্ত শিশুরা বিদ্যালয়ের যখন তাদের নাম ঢোকানো হচ্ছে, খাতায় নাম তোলা হচ্ছে, এবং তার বাইরে যারা আছে বিদ্যালয়ে যায় না, হয়তো কোনো কারণে তার পড়াশোনা করতে ভালো লাগে না, তার খেলাধুলা করতে ভালো লাগে, কিংবা তার বাইরে ঘুরে বেড়াতে ভালো লাগে, তার মধ্যে ভালো শারীরিক ক্ষমতার পরিচয় থাকলেও সে তাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, শিক্ষা কেন্দ্রের মধ্যে না নিয়ে আসতে পারার জন্য তার যে অবহেলা হয়েছে এতদিন, তো সেই জায়গাগুলোকে আস্তে আস্তে আমরা যদি চেঞ্জ করতে পারি, বদলাতে পারি এই জায়গাগুলোকে, তাকে একটা স্কুল ছুট, ছাত্রকে ছাত্রীকে, তাকে দরকার হলে সে হয়তো বাড়িতে খেতে পায় না, তাকে হয়তো স্কুলে নিয়ে এসে আমরা কিছু খাবার দিলাম, মিড ডে মিলের ব্যবস্থা করলাম, কিংবা তাকে দূরত্ব অনেকটা চলে আসতে হয় বলে স্কুলে এসে সেজন্য আসে না স্কুলে, তার জন্য একটা যাতায়াতের ব্যবস্থা করলাম, এখন অনেক অনেক রাজ্যে এরকম ব্যবস্থাপনা করা হচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা দেখেছি, এই যে নীতিমূলক যে আলোচনাগুলো, বিদ্যালয়ের পরিত্যাগের পরিমাণ অত্যন্ত উচ্চ, এরকম অনেক জায়গা আছে যেখানে, ভারতবর্ষের এরকম অনেক অঞ্চল আছে যেখানে ক্লাস 3-4 পড়বার পরে স্কুল ছুট হয়ে যাওয়ার যে মানসিকতা সেটা খুব বেশি পরিমাণ। তো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সেই জায়গাটা বুঝতে হবে এবং অঞ্চলভিত্তিকভাবে সেই জায়গাটাতে যেয়ে পৌঁছতে হবে যে কেন এরকম একটা বিশেষ জায়গাতে, একটা বিশেষ পরিস্থিতিতে, বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিশেষ ভৌগোলিক ক্ষেত্রে আমাদের স্কুল ছুটের পরিমাণ অনেক উচ্চমাত্রায় পৌঁছে যাচ্ছে, এবং বিদ্যালয়ের মধ্যে তাকে আনবার পরেও সে আবার স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এই স্কুল ড্রপ রেট যতদিন না আমরা কমাতে পারছি, ততদিন কিন্তু আমাদের শিক্ষার যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য কিন্তু সাধন হবে না। এবং গ্রামে বসবাসকারী যে শিশুরা, তারা প্রকৃত শিক্ষা লাভ থেকে বঞ্চিত হয়, এরকম একটা প্রচলিত ধারণা আছে, কারণ গ্রামের বেশিরভাগ হয় শিক্ষক সেই রকম প্রশিক্ষণপ্রাপ্ত নন, কিংবা সেই রকম কর্মযোগ্যতা তারা দেখাতে পারেননি। তার কারণ অনেকের একটা ধারণা থাকে যে গ্রামের দিকে যত সহজে শিক্ষার এবং জ্ঞানের যে ধারা এসে পৌঁছায়, তত তার থেকে শহরের যারা শিক্ষক তারা অনেক বেশি প্রশিক্ষিত, এবং শহরের যারা শিক্ষার্থী তাদের খুব সহজেই অনেক কিছু জ্ঞান, অনেক কিছু লাইব্রেরি থেকে বই পাওয়া, অনেক স্কুল, ভালো ভালো লাইব্রেরি, ইন্টারনেটের সংযোগ, এইগুলো যে থাকে, তো সেই জায়গাগুলোতে গ্রাম এবং শহরের যে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভেদ, তাদের মধ্যে যে খুব সহজে জ্ঞান লাভের যে প্রচেষ্টা এবং যে উপায়গুলো, হয়তো শিক্ষকের কারণে কিংবা পারিপার্শ্বিক এবং অর্থনৈতিক কারণে তাদের কাছে যে যে পৌঁছায় না, সেই জায়গাগুলোতে কিন্তু এই শিক্ষার নীতি আলোকপাত করতে বলে। এবং দেখা যায় যে রাষ্ট্রের কারো নির্দেশিকা দেওয়া সত্ত্বেও যে গ্রামীণ যে বিদ্যালয়গুলোতে বেশি সংখ্যক শিক্ষক পাওয়া যাচ্ছে না, তার কারণ যে আমাদের যে রাষ্ট্রের যে নির্দেশাবলী রয়েছে যে এই পরিমাণ যোগ্যতা হওয়ার পরে, এই পরিমাণ প্রশিক্ষণ পাওয়ার পরে একজন শিক্ষক তিনি স্কুলে পড়াবার যোগ্যতা প্রাপ্ত হবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সরকারের যে
নির্দেশাবলী যে এতজন, ধরুন 40 জন ছাত্রছাত্রী, পিছু একজন করে শিক্ষক থাকবেন, তো এই যে সংখ্যা, এই যে অনুপাত, এই যে আনুপাতিক হিসেব, তো সেইটা মেলানো যাচ্ছে না। তার কারণ গ্রামের দিকে ওই রকম যোগ্যতা সম্পন্ন, ওই রকম প্রশিক্ষণপ্রাপ্ত মানুষকে আমরা শিক্ষক রূপে পাচ্ছি না, কিংবা ওই প্রশিক্ষণ দিতে যেতে যে সময়টা লাগছে সেই জায়গাটাতে একটা তফাত রয়ে যাচ্ছে শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক এই যে শিক্ষা ব্যবস্থা। গ্রামীণ বিদ্যালয়গুলো এই জন্য কোথাও না কোথাও একটু পিছিয়ে পড়ছে, এবং তাদেরকে কী করে আবার এই নিম্নমানের যে শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষক না থাকার জন্য যে পিছিয়ে পড়া, এর থেকে বের করে নিয়ে আসা যায়, তার জন্য যথেষ্ট আলোকপাত করা হচ্ছে শিক্ষানীতি সংক্রান্ত আলোচনাতে। নিম্নমানের পাঠদানের জন্য সফল শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম। এই যে গ্রামের দিকে শিক্ষা ব্যবস্থাতে যে কিছু দুর্বলতা রয়ে যাচ্ছে, কিছু ফাঁক ফোকর রয়ে যাচ্ছে, যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত যে শিক্ষক না থাকার কারণে গ্রামের দিকে যে সফল শিক্ষার্থী আর শহরের দিকে সফল শিক্ষার্থী, একটা শিক্ষা বর্ষ শেষে দেখা যাচ্ছে যে ধরুন একটা শহর কেন্দ্রিক স্কুল থেকে, একটা ব্যাচ থেকে, একটা শিক্ষাবর্ষ থেকে 50 জন যদি সফল শিক্ষার্থী আসে, সেখানে গ্রামের দিকে সংখ্যাটা হয়তো খুবই কম, 30-এর কোঠায় কিংবা 25-এর কাছে। তো এইখানে যে অনেকটা বৈষম্য হচ্ছে, তো এই জায়গাটা খুব অসন্তোষজনক। এই জায়গাটাকে আমাদেরকে পেরিয়ে আসতে হবে, এবং আমাদেরকে জানতে হবে যে কী করে এই জায়গাটাতে আমরা এই ভুলগুলোকে আমরা শুধরে নিতে পারবো। এবং প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের যে তত্ত্বাবধান এবং এর নেতৃত্ব যে আরও শক্তিশালী করা দরকার, এই কথা কিন্তু এর আগে সুপারিশে ছিল না, যেটা আমাদের এই শিক্ষানীতিতে গ্রহণ করা হয়, যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থার যে তত্ত্বাবধান, মানে যে পরিকল্পনা মাফিক যে একটা শিক্ষা ব্যবস্থা, সেই তার তত্ত্বাবধানে কোথাও একটা ফাঁক ফোকর রয়ে যাচ্ছিল, সেই ফাঁক ফোকরকে পেরিয়ে এসে তাকে আরও শক্তিশালী করা, তার কাঠামোকে আরও মজবুত করা, এবং আমাদের প্রচলিত পরীক্ষা ব্যবস্থায় বিকল্প পরীক্ষা ব্যবস্থার আয়োজন করা, যে একটা পরীক্ষা ব্যবস্থাতে সঠিক মূল্যায়ন যদি না হয়, যে একটা ছাত্রছাত্রী সে খালি 3 ঘন্টার পরীক্ষা দিতে গেল, সেই মুহূর্তে তার কিছু পরীক্ষার ত্রুটির কারণে তার ফলাফল খারাপ হলো, তার জন্য তার গ্রেডেশন কমে গেল, তার নম্বর কমে গেল, তার মানে যে সে কিছুই জানে না এরকম না, তার সে হয়তো অনেক কিছুই জানে, ওই 3 ঘন্টার মধ্যে, ওই 4 ঘন্টার মধ্যে, বিশেষ সময়ের মধ্যে সে যে কিছু লিখতে পারেনি, হয়তো কোনো একটা জিনিস ভুলে গেছিলো। তো এইরকম একদম একদম যে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা, তার মধ্যে যদি কিছু পরিবর্তন আনয়ন করা যায়, যার ফলে আমাদের এই পরীক্ষা ব্যবস্থার যে একটা পরিবর্তন ঘটবে, এবং সেই পরীক্ষা ব্যবস্থা আরও কম্পিটিটিভনেস থেকে বেরিয়ে এসে, আরও প্রতিযোগিতামূলক ব্যাপার থেকে বেরিয়ে এসে, যেটা প্রত্যেকের কাছে একটা পরীক্ষা মানে ভয় ভীতির জায়গা, সেই জায়গাটা যাতে কমানো যায়। পরীক্ষা একটা নিয়মমাফিক জিনিস, যেটা পড়াশোনার পরে সবাইকে দিতে হয়, সেরকম একটা যদি মনোভাব সঞ্চার করা যায় সেটা খুব দরকার। অসাম্য, লিঙ্গভিত্তিক অসাম্য, গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য, এবং অঞ্চলগত বৈষম্য, যেটা নিয়ে আমরা তখন ধরে আলোচনা করলাম, এই যে অনেক সময় দেখা যায় যে একটা লিঙ্গভিত্তিক বৈষম্য দেখা যায়, যেরকম পুরুষরা একটা জিনিস, যে ছেলেদের বিদ্যালয় এবং নারী যে বিদ্যালয়, সেখানে নারীদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, পুরুষদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা যেন না হয়, প্রত্যেকের জন্য, এর মধ্যে যেন কোনো লিঙ্গ বৈষম্য না থাকে, শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ কোনো বাধা নয়, শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নারী হওয়া বা পুরুষ হওয়া কোনোটাই খারাপ নয়, দুটোই ভালো, দুটোই ক্ষেত্রে আপনি সমানভাবে শিক্ষার অধিকার প্রাপ্ত, প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য সমতা রক্ষা করে শিক্ষা ব্যবস্থা। এবং এর পরবর্তীকালে যে আমাদের যে ইন্টারনেটের আগমন এবং ইন্টারনেট ব্যবস্থার মধ্যে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা, তার সাথে আরও মানিয়ে নেওয়ার জন্য শিক্ষক কুলকে আরও বেশি করে শিক্ষা দান করে, তাদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে শিক্ষার মধ্যে তাদের একটা পরিবর্তন আনা, এবং প্রত্যেকটা জিনিসকে আরও গুছিয়ে, আরও একটা সাংগঠনিকভাবে, পরিকল্পনা মাফিকভাবে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা আরও মনোগ্রাহী করে তুলতে পারি, আরও যদি গ্রহণযোগ্য করে তুলতে পারি, সেই শিক্ষা ব্যবস্থা আরও বেশি করে গ্রহণযোগ্য হবে শিক্ষার্থীদের কাছে, এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তারা জীবনে ভরসা করে চলতে পারবে, জীবনে তারা শিক্ষাকে নির্ভর করে এগিয়ে চলতে পারবে। তো এই এই যে সুপারিশগুলোকে, আগের যে কমিটির বিভিন্ন সুপারিশগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আমাদের এই যে জাতীয় শিক্ষামূলক যে নীতি 90-এর দশকে আনয়ন করা হয়েছে, এই শিক্ষামূলক নীতির আজকে আমরা আলোচনা করলাম। এই আশা করি আপনাদের প্রত্যেকের এই শিক্ষামূলক নীতি ব্যাপারগুলো বুঝতে খুব সুবিধা হয়েছে।
এবং পরবর্তীকালে আবার হয়তো এরকম কোনো একটা আলোচনার বিষয় নিয়ে আমি আবার আমি শোভন রায় আবার আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমি নমস্কার জানাই আপনাদের।